বছর শেষে গায়েব হয়ে গিয়েছিল ঠান্ডা, কার্যত উষ্ণ ডিসেম্বর দেখেছে রাজ্যবাসী। তবে নতুন বছর শুরুতেই শীতপ্রেমীদের সমস্ত আক্ষেপ যেন অবশেষে মিটেছে। রাজ্য জুড়ে এখন শীতের ঝোড়ো ব্যাটিং। যদিও এদিন তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে স্বাভাবিকের থেকে নিচে রয়েছে তাপমাত্রার পারদ, আর সেই কারণে হাড় কাঁপুনি শীত অনুভূত হচ্ছে রাজ্য জুড়ে। চলিত শীতের মরশুমে পরপর দুদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পতন হয়েছে। যদিও রবিবার থেকে কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিচে রয়েছে। এদিন দক্ষিণবঙ্গে রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল পুরুলিয়ায়, তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 7 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি কম, যা সৌল শহর দার্জিলিংকে ছুঁয়ে ফেলেছে। অন্যদিকে দার্জিলিং সহ উত্তরের জেলাগুলি ঘন কুয়াশার কারণে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম। এদিকে দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে পরপর মৌসুমি ঝঞ্ঝার উত্তর ও উত্তর পশ্চিম ভারতের উপর দিয়ে যাওয়ার কথা। এর জেরে প্রচুর জলীয়বাষ্প বাতাসে ঢোকায় পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকার ঘন কুয়াশার দাপট চলবে। এদিকে দিল্লির তাপমাত্রা নেমে গিয়েছে 2.2 ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহ চলছে রাজধানীতে।